নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান, এবং অনুষ্ঠান মানে হট সিটে সুভাষ শাস্ত্রী, অনেক অনেক স্বাগত সুভাষ দা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুভাষদা, আপনি একটু আগে আপনাকে বলছিলাম, সুভাষ শাস্ত্রী মানে আমরা জানি যে আপনি জ্যোতিষ জগতের শেষ কথা, এবং আমি আপনাকে বললাম সুভাষদা আমি কি বলবো, কিছুই বলার নেই, আমার সম্বন্ধে যত কম কথা বলা যায় তত ভালো, মানুষকে বলার কিছু নেই। আর একটা কথা বলি, আমি খুব ভালো মানে জ্যোতিষের সম্বন্ধে আমার জ্ঞান অনেক, নলেজ অনেক কম। আর সত্যি কথা বলতে এটাই যে ভাই, আমি ভালো জ্যোতিষ করি আমি বলতে পারবো না, তবে ভালো ছোটোবেলায় দেখেছি গুরুদেবের মুখে কাছে নিজের চোখে প্র্যাকটিক্যাল কী কী হয়, কী কী চেঞ্জ হতে পারে, কোথায় কোথায় গিয়ে মানুষের চেঞ্জেস আসতে পারে, আর কোথায় মানুষ টপে থাকতে গিয়ে দুম করে পড়ে যায়, এগুলো চোখের সামনে দেখেছি কার্যক্ষেত্রে লাস্ট 32 ইয়ার্স দেখেছি। আর তার আগে গুরুদেবের কাছে দেখেছি কী করে মানুষের ডেস্টিনি উনি চেঞ্জ করে দিতে পারতেন, দেখেছি, মানে আমি কি করেছি আমি বলতে পারবো, আমার কোনো ধারণা। সুভাষ শাস্ত্রী কথা অক্ষরে অক্ষরে মানুষ মেনে চলেন এবং তার ফলও মানুষ পান, এটাও বাস্তব। এবং আমরাও এখানে সুভাষ শাস্ত্রীর প্রেডিকশান দেখেছি লাগাতার সুভাষদা, যে ঠিক ওপারে ফোনে যে মানুষটি ফোন করেন তার সম্বন্ধে আদ্যপ্রান্ত সুভাষ শাস্ত্রী বলেন, এবং খুব কম সময়ের মধ্যে বলেন, কারণ তার জন্যই সুভাষ শাস্ত্রী। দেখো, একটা ছক পাওয়ার পরে সেই ছকের কী জিস্ট দাঁড়ালো সেটা খুব সহজেই বুঝতে পারি, কারণ অনেক ছক দেখেছি, লক্ষ লক্ষ মানুষের ছক দেখেছি। আমি তো আর চট করে মানে প্রচার থেকে জ্যোতিষ হয়নি, জ্যোতিষ অনেকটা করার পরে প্রচারে এসেছি, মানে সিটিভিএনের প্রচার বলুন, পেপারে প্র্যাকটিক্যাল করা, আর বললাম না চোখের সামনে দেখেছি হাউ টু চেঞ্জ মানুষের ডেস্টিনি, কী করে চেঞ্জ হয়ে যায়, কী করে মানুষের ফরচুন, গরিব মানুষ কী করে বড় লোক হয়, আর বড় লোক ধনী অর্থশালী লোক বিত্তশালী লোক প্রভাবশালী লোক কী করে হঠাৎ করে সেখান থেকে তার পতন হয়ে ডিস্ট্রয় হয়ে যায়, তা দুটোই দেখা দেখেছি খুব কনসেন্ট্রেশন, মানে খুবই ক্লোজ, খুবই গুড অবজারভে আমি দেখেছি, তারই সুফল বলতে পারেন একটু একটু করি, মানে আমি কতটা জানি আমার নিজেরই ডাউট আছে, তবে এটাও একদম বাস্তব। আরেকটি কথা আমি বলে রাখি যে জ্যোতিষ চর্চা অনেকেই করছেন বা করবেন আগামী দিনেও, কিন্তু সুভাষ শাস্ত্রী কিন্তু হওয়া যায় না, এটা বাস্তব বিষয়। আমাদের বন্ধুও চলে এসেছেন কেউ, হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি ভাই নমস্কার, আর স্যারকেও আমার নমস্কার জানাই। কে বলছেন বলো? আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাইছি, বোনের নাম হচ্ছে পূজা ব্যানার্জি। ঠিক আছে বলো। কখন এসেছিলেন, কেউ এসেছিল? আমার কাকু গিয়েছিল, তার ওই একটা ছোট দোকান ছিল গ্রসারির, তো ব্যবসা একদম ভালো চলছিল না, সুভাষ দাকে দেখিয়েছিল এবং রেমিডিও দিয়েছিল, এখন কাকু হোলসেলারের ব্যবসা করে। কিসের ব্যবসা করে? হোলসেলার। আচ্ছা, দোকান গ্রোসারির ছোট দোকান ছিল, ভালো চলছিল না, এখন হোলসেলের ব্যবসা করছে, ভালো ব্যবসা করছে, হোলসেল মানে রিটেল থেকে হোলসেল বেটার তো বটে। আচ্ছা, আজকে কার, তোমার নিজের ব্যাপারে জানবে? বোন। হ্যালো, বোনের ট্যাগ কেটে গেছে ফোনটা কোনো কারণে দুর্ভাগ্যবশত, কিন্তু জানিয়ে গেছেন যে কাকুর উপকার হয়েছে সুভাষ শাস্ত্রীর কাছে এসে, এবং এটাও বাস্তব বিষয় যে এটা লাগাতার এই হিস্ট্রি আমরা পেয়ে গিয়েছি সুভাষ দা। হ্যাঁ বলো। এই হিস্ট্রি আমরা লাগাতার পেয়েছি যে সুভাষ শাস্ত্রীর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। 22 বছরে এই তোমাদের চ্যানেলে বসছি, লাগাতার তো কিছু না কিছু হয়েছে, মানে কিছু তো একটু তো জানি, মানে অল্প মানে একটা কৃতজ্ঞতা সেগমেন্ট আমরা তৈরি করেছিলাম সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠানেই, এটা আমরা করেছি একমাত্র সুভাষ দার জন্য, তার কারণ হচ্ছে সুভাষ দার মাধ্যমে কত মানুষ উপকৃত হয়েছে তার জন্য কৃতজ্ঞতার একটা সেগমেন্ট। 2022 আপনি কোন জায়গায় করবেন, কি করবেন, প্রথমে লাস্ট সপ্তাহে আমি রবিবারের অনুষ্ঠানে বলেছি যে প্রত্যেকটা রাশির অলমোস্ট আগামী 2-3 মাসের সময় খারাপ যাবে, এখন আপনারা বলতে পারেন সব বয়সের কি খারাপ যাবে, না, ম্যাচিওর বয়স যদি হয়, আর্থিক যদি আপনি ব্যবসায়ী হন, ব্যাপারী হন, ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক, যে কোনো ব্যবসার ক্ষেত্রে মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির কিন্তু অবস্থান ভালো যাবে না, অলমোস্ট ফিনান্সিয়াল অবস্থা অলমোস্ট, চাকরি করা বাদে যদি আপনি ব্যবসা করেন, আপনার রাশি যদি মেষ থেকে মীন পর্যন্ত হয় তো আপনার অবস্থান খুব ভালো যাবে না, কারোর একটু ভালো কারোর মন্দ কারোর মাঝারি, মোটের ওপরে যে 100 টাকা রোজগার করতো তার 80 টাকা হবে, যে 40 টাকা করতো তার 20 টাকা হবে, রেশিও অনুযায়ী কমবে, তার মানে আগামী 3 মাস, আজকে জানুয়ারি মাস অলমোস্ট হাফ কভার হয়ে গেছে, 20 তারিখ তো সেইখানে দাঁড়িয়ে 10 দিন বাকি, 11 দিন বাকি, তো আরও 3 মাস, মানে প্রায় 100 দিন, 100 ডেজ যদি বলতে পারেন আপনারা, 3 মাসের 90 ডেজ, এনাদার এই মাসের 10 ডেজ, 100 ডেজের জন্য এই মানে আপনার ভালো যাবে না, আর্থিকভাবে যে কোনোভাবে ভালো যাবে না, এবং ভালো যে যাবে না এ কোন অর্থে ভালো যাবে না, যদি আপনি চাকরিজীবী লোক হন, যদি আপনি সরকারি চাকরি হন তাহলে আপনার জন্য এই ফর্মুলা অ্যাপ্লিকেবল নয়, যদি আপনি ব্যবসা করেন, ব্যবসায়ী লোক হন,
তাহলেই কিন্তু এটা কিন্তু আবারও বলছি তাহলে এটা অ্যাপ্লিকেবল, কোনো স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। পাশের হার অনেক বেশি থাকবে এবছরে, রেজাল্ট দেখা হবে না, মানে খাতা দেখা রেজাল্ট দেখা হবে, রেজাল্ট আপনারা পাবেন, খুব ভালোভাবে খাতা দেখা হবে না, ওই গত বছরের মতনই হবে অলমোস্ট। যে পাশের হার এত বেশি, ভর্তি হওয়ার জায়গা কমে যাবে। মানে সুভাষদার প্রেডিকশন আমরা প্রত্যেকে জানি, মাটিতে বলেন এক একটা প্রেডিকশন সুভাষদার প্রত্যেকটা, এইক্ষুনি কিন্তু বলে দিলেন 2022 বোর্ড এক্সামের কথা সুভাষদা কিন্তু এখানে প্রেডিক্ট করে দিলেন যে পাশের হার বেশি হবে। আপনার ইউটিউবে এটা দেখে নেবেন, সুভাষদা কিন্তু বললেন এবং আমরা জানি, এই জন্যই সুভাষদা বসে থাকি আমরা। যেটা আরেকটা কথা যে সেটা হচ্ছে যে চাকরি, সরকারি চাকরি সব ডিম্যান্ড আপনারা জানেন, 2020 সালে রাজ্য সরকারের চাকরি কম ছিল, সেন্ট্রাল চাকরি কম ছিল করোনার জন্য, 2021 কম আছে, এবছরে স্টার্টিংও কম আছে, তবে 2022 শেষের দিকে রাজ্য সরকারের কর্মসংস্থান একটু বাড়বে তুলনামূলকভাবে, 2020 এবং 2021 তুলনায়, 2020 এবং 2021 তুলনায় 2022 রাজ্য সরকারের কর্মসংস্থান বাড়বে, সেন্ট্রালেরও বাড়বে। সেন্ট্রালে কতটা আমাদের রাজ্যে অ্যাপ্লিকেবল হবে আমি বলতে পারবো না, জ্যোতিষ্যটা বলা যায় না, কিন্তু কর্মসংস্থান সেপ্টেম্বরের পর থেকে সরকারি চাকরির হার লাস্ট 2020 এবং 2021 থেকে 2022 একটু বৃদ্ধি পাবে। যাদের ধরুন আপনাকে আমি বলেছিলাম যে আপনার 2020 চাকরির যোগ 2021, তাহলে আপনি 2-3 বছর প্লাস করে নিন, কারণ 2 বছর জীবন থেকে নষ্ট হয়ে গেছে, সহজ অঙ্ক, 1.5 বছর ঘর থেকে বেরোতে পারিনি, যা এখন বেরোতে পারছি রেস্ট্রিক্টেড আবার লাগছে, কত বছর মানে এখনও আবার নর্মাল হতে হতেও গিয়ে অ্যাবনর্মালিটি ঢুকে পড়লো গিয়ে। তো সেই জন্যে যার যার টাইমিং প্রেডিকশান ছিল সেই টাইমিং প্লাস 2 ইয়ার্স প্লাস 3 ইয়ার্স, 3 বছর ম্যাক্সিমাম ধরে রাখতে হবে। যদি 2021 কাউকে বলা ছিল 2021-3-24 পর্যন্ত ধরে রাখতে হবে, কেননা 2020-2021 নষ্ট হয়ে গেছে, ওগুলো কাউন্টেবল নয়। এটা গেল চাকরির ক্ষেত্রে। আর 3-4টে রাশির কথা বলেছিলাম, নক্ষত্রের কথা বলেছিলাম, একবার রিপিট করবো রাশিগুলো কী বলেছিলাম, যে মীন রাশি, মেষ রাশি, বৃষ রাশি আর কুম্ভ রাশির তো অবস্থা খারাপ, তাহলে কুম্ভ, মীন, মেষ, বৃষ এই 4টে রাশির অবস্থান ভালো যাবে না। মেষ আর বৃষর উপরে রাহুর অবস্থান প্রথম দিকে ডাউন থাকবে, পরের দিকে মানে কুম্ভ আর মীন, এখানে নক্ষত্রের কী অবস্থান, এখানে হচ্ছে শতভিষা নক্ষত্রের অবস্থান রয়েছে, এখানে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান রয়েছে, এখানে হচ্ছে মীন রাশির, মীনে হচ্ছে আপনার বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্রের অবস্থান রয়েছে, ওখানে শনির উত্তর ভাদ্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র যদি আপনার হয় স্পেসিফিক, যদি আপনার জন্ম 60-এর দশকে হয় মানে 70-এর আগে হয়, গুরুজন হানির যোগ, গুরুজন হানির যোগ, নিজের লোকের হানির যোগ, মূলত গুরুজনই হয়, কোনো কোনো জায়গায় গিয়ে গুরুজন না হয়ে ছোটো হতে পারে সেটা আমি বলতে পারবো না, কেননা ওই একটা দুটো কাউন্ট কোনো সময় হয় না। 7.5-এর মধ্যে যদি আপনার বয়স 60-এর দশকে হয়, 50-70-এর মধ্যে দশকে হয়, তাহলে আপনার বয়স কত এখন, 55-56, নাহলে 57-58, নাহলে 60-59, মানে 50-ঊর্ধ্ব বয়সের লোকের গুরুজন হানির যোগ যদি আপনার রাশি কুম্ভ কিংবা মীন হয়। আচ্ছা, এখানে একটা নক্ষত্র দেখতে হবে, যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয় সেক্ষেত্রে গুরুজনহানি নাও হতে পারে, কারণ বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি দ্য অনলি প্ল্যানেট যে শনিকে কিছুটা কমিয়ে দেয়, শনির প্রভাবটাকে কেটে দেয়। যেমন ধরুন আপনার যদি শনির দশা চলছে, ধরে নিচ্ছে আপনার শনির দশা চলছে, তাহলে আপনাকে হনুমানজির পুজো করতে হবে, হনুমানজির পুজো করলে কিংবা শিবের পুজো করতে হবে, হয় আপনি শিবের পুজো করুন নয় হনুমানজির পুজো করুন শনির দশাটাকে কাভার আপ করার জন্য। শনির পুজো করলে আপনি আরও মানে যা চলছে আর বেড়েই যাবে, আগুনে তেল দেওয়া হবে, ঘি দেওয়া হবে। সেই জন্যে শনির যদি আপনার দশা চলছে তাহলে আপনাকে কী করতে হবে, হনুমানজির পুজো করতে হবে, আদারওয়াইজ ইউ মাস্ট ডু ভগবান শিবের পুজো করতে হবে, তাহলে শনির। সেই রকম যদি আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, গুরুজনহানির যোগটা অসুস্থতার কারণে ভুগবে, সেটা কিন্তু আপনার মানে ব্লক হলেও হতে পারে, কিন্তু আদারওয়াইজ যদি আপনার দেখা গেল যে আপনার যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নয় উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর বয়স হচ্ছে 50-ঊর্ধ্ব, গুরুজনহানির যোগ তো হবেই, সাথে প্রিয়জন কম বয়সী প্রিয়জনও হতে পারে, হ্যাঁ ফোনে আছে দেখেছি, প্রিয়জন আনিয়ে হতে পারে। কেননা কেননা এই একটা জিনিস মনে রাখবেন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কি শনির নক্ষত্র। ফোনে একজন আছে, দেখে নি কি আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আগরপাড়া থেকে বাবলু দাস বলছি।
কার সম্বন্ধে জানবেন? এসেছিল কেউ? আমি ও মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলে ফেলুন। কেউ? আর শুনতেই পাচ্ছ না। সুভাসের কাছে কখনো কেউ এসেছিল? না, কোনোদিন আমি আসিনি। আচ্ছা ঠিক আছে, বলে ফেলুন। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলো মেয়ের। আচ্ছা, 26/8/2006। 26/8/2006 টাইম বলো। আচ্ছা, সকাল 11:35। সকাল 11:35। ধর ধর ধরতে হবে, ধরতে হবে, হুড়োহুড়ি করলে হবে না। হ্যাঁ, কোথায় জন্ম বলো? আরে কথা শোনো, কোথায় জন্ম বলো? ৯-২৪ পরগনা। ঠিক আছে, দাঁড়ান, ওয়েট করুন। বুঝতে পেরেছি, শুনতে পেরেছি দাদা। মানে মেয়ের মেয়ের যা ছকের অবস্থান ভালো নয়, রাহু অত্যন্ত খারাপ জায়গায় বসে রয়েছে, মঙ্গল অত্যন্ত খারাপ জায়গায় বসে রয়েছে। এই রাহু মঙ্গল খারাপ বসে থাকলে কি হয়? এ মেয়ে তোমার দেখো, ছকটা আমি টিভির পর্দায় ফেলে দিচ্ছি, দেখুন ছকটা ফেলছি আমি টিভির পর্দায়। এই রাহুর যে অবস্থান এখানে বসে রয়েছে, হ্যাঁ, মাতৃকারক গ্রহকে দৃষ্টি দিচ্ছে, তার মানে বাবা মায়ের কথা শুনবে না। এই মাতৃকারক গ্রহ চন্দ্র রাহু সপ্তম দৃষ্টি দিচ্ছে, আর শুক্র এবং শনি, শুক্র কি দৈত্যগুরুর কারণ হচ্ছে শুক্র, শনি অত্যন্ত ভারী প্ল্যানেট, মঙ্গলের সাথে রবি বসে আছে, দুটোর রঙই লাল, মঙ্গল লাল, রবি লাল, কি হবে তাহলে? বলছি 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 স্টুডেন্টের যেটা বলছিলাম, যে এই স্টুডেন্টের এ নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে। গোয়ার এক রোখা রাহু দৃষ্টি দিচ্ছে চন্দ্র, মাতৃকারক গরবে কথাই শুনবে না। তো তোমাদের কথাই শুনবে না। কি করে তোমার মেয়ে? এই টিভিতে শুনে বন্ধ করো। কি করে তোমার মেয়ে সেটা বলো নাও। টিভিটা আর আওয়াজটা বন্ধ করতে হবে, নাহলে ফোনটা নিয়ে অন্য ঘরে যাও। তুমি মাধ্যমিক দিচ্ছে, পাশ করবে, কিন্তু ও যা ইচ্ছা তাই করবে, কোনো কথা শুনবে না তোমার মেয়ে। তাহলে কি কি স্যার আপনার ওখানে যেতে হবে তাহলে? কি কি তুমি তোতলা হয়ে গেলে কেন? হঠাৎ করে কথা আটকাতে শুরু করে দিল। কি আমি তো বললাম তোমার মেয়ে পাশ করবে, তোমার কোনো কথা শুনবে না, তোমার রাহু চন্দ্রকারক মানে মাতৃকারক গ্রহকে দেখছে, সেটা কি হচ্ছে সেটা বলবে তো আগে তুমি। আমি তোমার বউ তোমাকে বলছে, তুমি সেটা শুনে বলছো, আমার কথা টিভিতে শুনছো, কথা না বলতে পারলে টিভিতে ফোন করা উচিত না, সময় নষ্ট হচ্ছে। যেটা বলছিলাম রিদিম কেটে গেল। হ্যালো হ্যালো, উনি আসতে চেয়েছিলেন আপনার কাছে। আর দরকার নেই আসতে চাওয়ার, রেখে দে ফোন, কথা না বলতে পারলে টিভিতে ফোন দিবি। শুনতে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ, একটা রিদিমে কথা বলছিলাম উনি আগেই সুভাষদা বলে দিয়েছেন যে বাবা মার কথা শুনে না, আরেকজন বন্ধু চলে এসেছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দক্ষিণ বারাসাত থেকে সুপ্রিয়া হাসকর বলছি। দক্ষিণ বারাসাত মানে হচ্ছে তোমার হচ্ছে বারুইপুর ফারুইপুর ওইদিকে হবে। হ্যাঁ হ্যাঁ, জয়নগর, জয়নগর দক্ষিণ ২৪ পরগনা। বলো কাকে দেখাবে সে জন্ম তারিখ বলো তুমি। জন্ম তারিখ হচ্ছে ৮ই ডিসেম্বর। সেটা কে বলবে? সেটা বিকেলে তো আমি বলছি, তোমাকে বলতে হবে তো বিকেলটা, সকালটা বলতে হবে তো, সেটা বলো না। হ্যাঁ স্যার, বুঝেছি, বলতে হবে তো। পিএম আমি ঠিক করে দেবো না, যদি আমি বলে দিলাম বিকেলে তুমি পিএম বললে, আমি তো ঠিক করে দেবো না। তোমার জন্ম সময় কোনটা বলো না, বলতে হবে। তোমার দেখো এই ছকটা কার? তোমার ছক? হ্যাঁ হ্যাঁ আমার। তোমার ছক? চারিদিক থেকে তোমাকে শনি ঘিরে ফেলেছে, চারিদিক থেকে তোমাকে শনি ঘিরে ফেলেছে, ছক টিভি পর্দায় ফেলছি, দেখো কিভাবে ঘিরেছে। দেখো শনি বুধ রবি, শনির সাথে রবি ড্যামেজ, রবি বুধ বুধাইত্ব যোগটা ড্যামেজ করেছে শনি,
দুই হচ্ছে যে এই যে তোমার যে এখানে যে লগ্ন মাঙ্গলিক তুমি নও, ইউ আর নট মাঙ্গলিক, কিন্তু তোমার বিবাহস্থান ভালো নয়, বিয়ে হলে সেটা টিকবে না, অশান্তি, এবং বিয়ে হওয়া নিয়ে দারুণভাবে তুমি ডিস্টার্ব, মানে বিবাহ হয়েছে কি না হয়নি সেটা বলো আগে তোমার। তাহলে তুমি তো সংসার ভাই ভালোভাবে করতে পারবে না ভাই তোমার, তোমার তো সংসারের যোগ, তোমার হচ্ছে অষ্টম স্থানে শনি বসে রয়েছে। হ্যাঁ বলো বলুন। আর আমার ছেলে আছে। তোমাকে যে কথাটা বলছি শোনো না দুটো, তোমার বিবাহস্থানে শনি বসে রয়েছে, তোমার বুধাদিত্য যোগ ড্যামেজ হয়ে গেছে, ছেলে তো আছে, তুমি কি ভালোভাবে সংসার করতে পারছো সেটা বলো আগে তুমি আমাকে। পাচ্ছি মোটামুটি, অশান্তি ভালো মন্দ মিলেমিশে আছে। পাচ্ছো মোটামুটি অশান্তি ভালো মন্দ মিশিয়ে মিশিয়ে, মানে ডাক্তার কাছে কি বলছো, সুস্থ অসুস্থ, মাথা ব্যথা পেট ব্যথা, ভালো বলো তাহলে কি। তুমি যে কথাটা আমাকে বললে তোমার সাংসারিক জীবনটা কি স্মুথ? চুপ। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমি শুনছি স্যার। স্যার বলছি আমার ক্যারিয়ারটা কেমন হচ্ছে? হবে না জব এখন, হবে না। তুমি আমার কথাটাকে থেকে তুমি আমার কথাটাকে গোল গোল করে ঘোরাচ্ছ কেন? তোমার সাংসারিক জীবনটা কি স্মুথ সুখের? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো উত্তর নাকি? আচ্ছা হ্যালো, তোমার আর চাকরি করে কাজ নেই, তুমি যদি ইন্টারভিউতে কথা না বলতে পারো তোমায় কে নেবে চাকরিতে বলো তো একটা কথা। তোমাকে বলছি, তুমি বলছো ভালো অশান্তি, আচ্ছা আচ্ছাটা উত্তর? আমি বলছি তোমার সংসার জীবনটা ভালো নয়, তোমার শনি ঘিরেছে, তুমি বলছো আচ্ছা আচ্ছা, মানে হোয়াট আচ্ছা, মানে এই হ্যাঁ আচ্ছা না নায়ের আচ্ছা, কথা বুঝতে পারছো না? না সব আছে বলো, সেই জন্য আমি আচ্ছা বলছি আর কি। আরে তোমার হচ্ছে কিনা হ্যাঁ কি না বলতে পারছো না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে। শোনো তুমি না বললেও হচ্ছে, তুমি হ্যাঁ বললেও হচ্ছে, তোমার ছকেই দেখেছি হচ্ছে। সুভাষ শাস্ত্রী যখন বলছে হচ্ছে, তুমি ঢোক গেলো কাপো হাত পা কাপো বলতে না চাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ইট উইল বি ট্রু, হচ্ছে তোমার। বিবাহিত জীবন তো ভালো নয়, চাকরি খুঁজছো পাবে না, জব সার্চিং করছো পাবে না। আর বলো কি জানতে, কবে হবে সুভাষ? পরে আসছি, আর বলো কি জানতে চাও? বলছি আমার ছেলে আছে। তোমার ছেলে আছে শুনে নিয়েছি, এটা তোমার ছকের আলোচনা হচ্ছে, ছেলের তো বিয়ে হয়নি, ছেলের তো ছকের আলোচনা হচ্ছে না, ছেলের জন্মসময় তো নিইনি। তোমার বিবাহিত জীবন ভালো নয়, একটা জব খুঁজছো রোজগারের জন্য পাবে না, ছেলে আছে, আর কি জানতে, দাঁড়াও নেক্সট আর কি। আর বলছি যে আমি একটা ঘর বাড়ি করতে চাইছি, হবে না, হবে না, সম্ভব হবে? হবে না, হবে না, এখন হবে না, হবে না। চলো ঠিক আছে, ভালো থাকো। আমি প্রথমে অপেক্ষা করেন না সুভাষদা, আমি কি বললাম দেখো, আমি কি বললাম, শনি ঘিরে ফেলেছে প্রথমেই বলেছে, প্রথমেই বলেছি, ছক টিভির পর্দায় ফেলেছি, ছক টিভির পর্দায় ফেলেছি, ছক টিভির পর্দায় ফেলার পরে আমি আপনাদের কি বললাম দেখুন, ছকটা একবার ফেলছি টিভি, এখন ফেলছি একবার দেখুন কি থেকে কি বললাম, বুধাদিত্য যোগটা শনি ড্যামেজ করে দিয়েছে, শনি রবি অ্যান্টি গ্রহ, একাদশে মঙ্গল, একাদশে মঙ্গল মাঙ্গলিক নয়, মানে ডিভোর্সটা হবে না, মাঙ্গলিক নয় বলে দিলাম। আচ্ছা এই যে বিবাহস্থানে সপ্তমে যে শুক্র, নিচস্থ শুক্র, দেখুন আপনি আপনারা দেখুন যারা একটু ছক বোঝেন, নিচস্থ শুক্র সপ্তমে অবস্থান করছে বিবাহস্থানে, আর এইখানে অষ্টম স্থানে ওটা টিল ম্যারেজ হাউস, যেখানে শনি রবি বুধ একসাথে কম্বাস্ট হয়ে গেছে, ডিভোর্স হবে না, অশান্তি। উত্তর শুনছেন, উত্তর শুনলেন? উত্তর ইজ এ ভেরি ফানি, ইজ এ ফানি অ্যান্সার, কি ভালো, অশান্তি চলছে, অশান্তি। শরীর কেমন, ভালো খারাপ? খারাপ, ভালো না। সুভাষদা যেটা বলেন সেটা আপনারা জানেন, উনি ছক দেখছেন দেখেই বলছেন। আমি সবসময় একটা কথা বলি, সুভাষদা কিন্তু কোনোদিন ওপারের কাউকে প্রশ্ন করেন না, কারণ তাহলে সুভাষ শাস্ত্রী হলেন না, এটা সব থেকে বড় বিষয়। প্রশ্ন করার জায়গা নেই, আপনারা শুনলেন ও বললেও, হ্যাঁ দেখুন টিভিতে হাত টিভিতে লাইন পেয়ে অনেকের কথা গলার উল্টো দিকে ঢুকে যায়, আমাদের তো কথা তো জিভ থেকে পেট হয়ে গলা হয়ে জিভ থেকে হয়ে মুখ থেকে বেরোয়, তো টেনশনে মানুষের কী হয় তো জিভটা শুকিয়ে গিয়ে থুতুটা আটকে গিয়ে মুখ দিয়ে কথাটা বের করতে গিয়ে আবার গলার দিয়ে ঢুকে গেল আলজিবে, তো সো দ্যাট
এটা হতে পারে, এটা ইটস কোয়াইট ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল। ঠিক আছে, একটা ফোন নিয়ে নি। নাও হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মীনা মুখার্জি বলছি, আমার মেয়ের সম্বন্ধে আমি জানতে চাইছি। কোথা থেকে বলছে, কি বলছে, কোথা থেকে বলছেন? ফুলবাগান, ফুলবাগান, ফুলবাগান। বলো বলো, এসেছিল কেউ কখনো? না না, জানি আমি সুভাষ, না কেউ জানি। আমার সত্যি খুব ভালো লাগে ওনার, ওনার চন্দনের চিত্রা আমি করি, আমি ওনার সমস্ত ধনী প্রিজম গুলো বলেন আমি সব করি ওনার, আমার খুব ভালো লাগে। আমি কোনদিন ওনার লাইন পাই না দিদি। আচ্ছা, আজকে পেয়ে গেছেন। কি বলছো, বিয়ের ফুল ফুল কি বলছো? বিয়ের ফুল করে বলছে, বিয়ের আমার কথা ফুল বলেছি, বিয়ের ফুল তো বলিনি কিছু। হ্যালো হ্যালো, বিয়ের ফুলের কি উপাচার বলেছি? বিয়ের ফুলের তো কিছু বলেনি। চন্দনের কি? চন্দন তো করো শুনেছি, তারপরে কি বলে না বিয়ের ফুল? না 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 না, আমি আপনার বিয়ের ফুল ফুটছে না বলেন তো ভালো। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে আজকে জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলো জন্ম তারিখ, বলো ডেট অফ বার্থ। মেয়ে তো 6/4/1984। আরে বাবা রে, 6/4/1984। হ্যাঁ, সময় বলুন। 5:20। কোথায় জন্ম? আর কলকাতা মেডিকেল কলেজ। বেশ করেছে মেডিকেল। সুভাষদার প্রত্যেকটি কথা মানুষ অক্ষরে অক্ষরে মানে, নিজে ফুল ফুটছে না বলে, ডুবুরের ফুল দেখা যাচ্ছে না বলে, বিয়ের ফুলের মানে বিয়ের ফুল না, বিয়ের ফুল বলেনি, সুতোটু তো বলতে গেছে, অনেক কিছু বলতে গিয়ে উপাচারগুলোই বলতে গিয়ে ফুল বলে দিয়েছে। এইবার ধরেছি কি হয়েছে, ওই ফলের টিপ বলতে গিয়ে না ফুল বলে দিয়েছে। হ্যাঁ তাই বলি, বিয়ের ফুলের আমার মনে পড়ছে না। এই তোমার মেয়ে চাকরি পাচ্ছে না? হ্যালো, সরকারি চাকরি পাচ্ছে না, শুনতে হবে, কথা শুনতে হবে, কি কি বলছি না, একটা প্রাইভেট জব, এই কথাটা শুনতে হবে, কি বলছি আগে বকলে হবে, চাক ছকটা ফেলি টিভির পর্দায়। হ্যাঁ শুনতে হবে তো, মেয়ের শনি বসে রয়েছে অষ্টমে বিবাহ স্থানে, এক নম্বর। দু নম্বর হচ্ছে রবি শুক্র যে বসে রয়েছে, দেখুন টিভিতে হয়তো চকটা একটু হয়তো কাটছে, আমি নামালাম না, আর একটু কেটে গেল, আপনারা এইবার মনে হয় দেখতে পাচ্ছেন এখানে, দেখুন আমি তীর ঘোরাচ্ছি। রবি শুক্র সরকারি চাকরির চেষ্টা করছে, সরকারি চাকরির যোগ্যতা রয়েছে, সরকারি চাকরি পাচ্ছে না। প্রাইভেট কি করছে না করছে আমি ধরছি না, প্রাইভেট আজকে আছে কালকে নেই। সুভাষ শাস্ত্রী কোনোদিনও প্রাইভেট চাকরি, বেকার হলে বলে দিতাম, বেকার দুরকম হয়, একটা হচ্ছে বেকার, কমপ্লিট বেকার, রোজগার করে না, যারা টিউশনি করে ছক থেকে বলে দিই ঘরে টিউশনি করে, বলে হ্যাঁ করছি। সরকারি চাকরি পাচ্ছে না, সরকারি চাকরির যোগ রয়েছে, 1984 ইন বর্ন, তোমার মেয়ের জন্ম হচ্ছে 84 সালে, সরকারি চাকরির যোগ এখনও রয়েছে, রাজ্য সরকারি চাকরির যোগ রয়েছে। আর মেয়ের তো ভাই বিবাহ স্থানে শনি বসে রয়েছে, এইটা কিন্তু মা হিসেবে মানে দূরবীন দিয়ে ফোকাস করতে হবে তোমার। তুমি কি এটা ফোকাস করেছো? এখান থেকে ও ওই রোজগার টোজগার করবে, প্রাইভেট থেকে রোজগার করবে। আর দুই হচ্ছে যে ওর মানে ওই বললাম বিবাহ স্থানে রাহু বসে আছে, মানে শনি বসে আছে, শনি বসে আছে, মহারাহু গ্রাস করবে মানে। এখন তুমি বলো কি মানে কি চাইছো বলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ তো আমি আমার আমি কি করব দাদা, একটু বলে দিন দাদা। মানে দেখো সরকারি চাকরি তো এই মুহূর্তে নেই, সামনের বছর সরকারি চাকরির যোগ রয়েছে, রাজ্য সরকারের চাকরির যোগ রয়েছে, আর একটা বলো বিবাহ স্থানে শনি বসে আছে মহারাহু গ্রাস করবে, সেটা কি চাও বলো। হ্যালো, উনি নেই, আমাদের সময় শেষ, সময় শেষ, তাই যাই হোক সুভাষদা বলে দিয়েছেন কিন্তু যে যে এখন চাকরির কোনো যোগ নেই, তবে আপনি কি চাইছেন সেটার উপর কিন্তু সুভাষদা আপনাকে ফোকাস করলেন যে আপনি কি চাইছেন। আপনারা প্রত্যেকেই জানেন সুভাষদা যেটা বলেন সেটাই শেষ কথা, একদম তার জীবনে মহারাহু ধরবে, মহারাহু ধরলে কি হবে, এখন কি আসতে পারে সুভাষদা? ওর ইচ্ছে, আমি কাউকে আসতে বলি না, একদমই তাই। তবে হ্যাঁ, এটা কমার্শিয়াল কমার্শিয়াল জন্য অনুষ্ঠান করি, সুভাষ শাস্ত্রী কখনো কিন্তু ব্যবসায়িক স্বার্থে কথা বলেন না, কে আসবে না আসবে। আজকে এই যে আপনি বললেন ফোন করে যে প্রত্যেকটা উপাচার সুভাষদার করে থাকে এবং উপকার পায়, এর জন্যই সুভাষ শাস্ত্রী, কারণ এখান থেকে উনি বলেন উপাচার আপনাদেরকে, আপনাদের ডাকেন না কিন্তু। তো যাই হোক, এর জন্যই সুভাষ শাস্ত্রী আলাদা সবার থেকে, এর জন্য সুভাষদার জন্য মানুষ অপেক্ষা করেন। আজকে হাতে সময় নেই, অবশ্যই অপেক্ষা করবেন সুভাষদার পরের অনুষ্ঠানের জন্য। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।